আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শীতের সবজি দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখাবো আর সেটা খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো একটি ফ্রাই প্যানে আমি কিছু সবজি এভাবে ভেজে নেছি। এখানে আছে বরবটি, 2টি টমেটো, 2 কোষ রসুন, 1টি কাঁচামরিচ, 1টি শুকনো মরিচ। এই সব কিছু আমি সরিষার তেলে এভাবে ভেজে নিচ্ছি, একটু লক্ষ্য করবেন। আর হ্যাঁ, এ পর্যায়ে চুলার পাওয়ারটা অবশ্যই লো পাওয়ারে রেখে এগুলিকে এভাবে উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে সবজিগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো অলরেডি এগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়ে নেবেন। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 1টি, কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে দেখতে পাচ্ছেন 2 কোষ রসুন, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এখন সবগুলি একসাথে কুচলিয়ে নেব। তার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন মরিচগুলিকে অ্যাট ফার্স্ট কুচলিয়ে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি অবশ্যই আমার মতো করে একটি বার হলেও ট্রাই করবেন আর পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। তো এভাবে এক এক করে সব কিছু একসাথে কুচলিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকম মজার মজার ও সহজ রেসিপিগুলি পেতে। আর অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্ট এন্ড শেয়ার আমাকে কাজে অনেক উৎসাহ যোগায়। আপনারা কিন্তু ভিডিও দেখে যান বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, এমনকি সাবস্ক্রাইবও করেন না। প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাকে সাপোর্ট করা হবে আর পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর যাদের মুখে রুচি নাই তারা এভাবে এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো গরম গরম ভাতের সাথে এই ভর্তা যে কতটা মজার একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। যাদের মুখে একদমই রুচি নেই তারা আজই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।